সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ আছি তো আপনারা সবাই যারা যারা পরীক্ষা দিয়েছেন ভালো রেজাল্ট করছেন তাদের তো ভালো থাকারই কথা আমারও মনটা খুবই ভালো আছে সেই আনন্দে আমি সবাইকে মিষ্টি বিতরণ করলাম আর মজার খাবার রান্না করলাম দেখতে থাকুন আমি কি রান্না করতেছি তো আস্তে আস্তে বলে দিব যে আমি কি রান্না করতেছি আর যারা যারা আগে বাগে। বুঝে ফেলছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আলাদা করে এখন আমি সেই রান্নাটার জন্য আকর্ষণীয় রান্নাটার জন্য আমি পেঁয়াজ ভেজে এবার আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা ভাজা হোক বলো বন্ধুরা আমি কি পাকাচ্ছি তোমরা গেস করো তো এবার আমি আদা রসুনটা ভেজে নিচ্ছি এখন আমি রেড চিলিটা দেব কাশ্মীরি লঙ্কা একটু গরম পানি দিয়ে দিলাম আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি কাশ্মীরি লঙ্কাটা দেবো একটু কালার হওয়ার জন্য তো আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে টমেটো সস দিয়ে একটু ভাজবো এই তো আমার কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে তোমরা এখনও গেস করতে পারো আমি কি রান্না করতেছি গেস করো তো এবার আমি এখানে কিছু বাদাম বাটা অ্যাড করব কারণ এই রান্নাটার সাথে বাদাম বাটা খুব পারস্পরিক জড়িত আছে এখানে যায়ত্রী আর বাদাম বাটা আছে তো এখন আমি কিছু ধনে গুঁড়ো দিব আর অবশেষে আমি সেই রান্নার যে একটা আলাদা মশলা সেটা আমি দিয়ে দেব এই তো লবণ দিলাম এখন আমি দিয়ে দেব ধনে গুঁড়ো একটুখানি এই তো ধনে গুঁড়ো দিলাম তারপরে অবশেষে ফাইনালি আমি সেই মশলাটা এখন দিতে যাচ্ছি এই তো দেওয়া হয়ে গেছে তবে এই মশলাটার সাহায্য আমি কমই নিয়েছি কারণ মশলাটা প্রয়োজন হয় তবে আমি বেশিরভাগ হাতের কারিগরিটাই চেষ্টা করি তো লাস্টে আমি একটুখানি গোলাপ জল দিয়েছি তো এখন আমি মাংসগুলো আগে ধুয়ে দিলাম তারপর আমি কিছু হাড়ের সাথে মাংস আছে ওগুলো দেব। তো এটা একটু মিশিয়ে নিলাম তারপর আমি হাড়গুলো অ্যাড করে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কি রান্না করতেছি অবশেষে ফাইনালি তোমাদের আর অপেক্ষা করিয়ে রাখবো না তো আমি বলেই ফেললাম যে আমি আজকে আমার মনের আনন্দে বাচ্চাদেরও পছন্দ তাই আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করতেছি যদিও তোমরা ভেবো না মাংসগুলো একটু ছোট ছোট ব্যাপার না নিজেরাই খাবো এখানে বাহিরের লোক নেই তো বাজার থেকে এরকমই টুকরো করে এনেছে তার জন্য আর কিছু করার নেই তো এখন আমি কাচ্চির জন্য আলু কেটে নিচ্ছি আলুগুলো দুই টুকরো করে করে নেবো করে আমি একটু হালকা ভাপ দিয়ে তারপরে আলুগুলোকে লবণ দিয়ে ভাজবো তেলে এই তো আমার আলু কাটা শেষ এখন আমি আলুগুলোকে হালকা ভাপ দেবো দিয়ে এবার আমি মশলা মাখিয়ে আলুগুলো ভাজবো এখন আমি মাংসটা একটু নাড়া দিয়ে দেব দেখো তো কালারটা কেমন হয়েছে বলো তোমাদের পছন্দ হয়েছে কি না আমি তো আমার পছন্দ মতো করছি তবে রান্না যে যেভাবে করুক সারটা আসলে মূল আনা হয়েছে মেন ব্যাপার তো এই যে দেখো আমি মাংসগুলো মিষ্টিগুলো ভুল হয়ে গেছে সরি মিষ্টিগুলো বেড়ে নিচ্ছি তো আমি এর আগে মিষ্টি আরও বিলিয়েছি তো এখন আরও কিছু মিষ্টি নিচ্ছি তো আজকে আমি প্রায় সাড়ে পাঁচ কেজির মতো মিষ্টি দিয়েছি আর হাফ কেজি আমরা ঘরে খাবারের জন্য রেখেছি টোটাল ছয় কেজি মিষ্টি তো এই তো আমি আলুগুলো বেজে নিয়েছি প্রচুর কাজ করেছি আজকে যার কারণে আমার রান্নাটা আজকে করতে করতে রাত্র হয়ে গেছে কারণ আজকে মেডিকেলেও দৌড়াদৌড়ি করেছি তো সমস্যা তো থাকবে মানুষ থাকলে মানুষের সমস্যাও থেকে যায় কিছু করার নেই সমস্যা কাউকে বলে আসে না তো এই তো অনেক সমস্যার মাঝেও আনন্দ নিয়ে রান্না করলাম কারণ আজকে প্রায় কয়েক দিন পর বাচ্চারা পরীক্ষা দিল এমনিতেই দেরিতে যাই হোক অবশেষে ওদের পরীক্ষাটা তো হলো এটাই আর মোটামুটি রেজাল্ট একবারে খারাপও বলা যাবে না ভালোও বলা যাবে না এই ধরনের একটা রেজাল্ট নিয়ে পাস করেছে তো তাতে আমি সন্তুষ্ট আল্লাহর কাছে হয়তো সামনে আরও ভালো কিছু হতে পারে যদি চেষ্টা করে তো এই যে আমি আলুগুলো ভেজে নিয়েছি তো আমার ভিডিওটা যারা দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও আর যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দিও এই তো আমার কাচ্চির জন্য যে চালটা বাসমতি পাকিস্তানি বাসমতি চাল তো এটা এখন সব জায়গায় পাওয়া যায় বাজারে লোকাল বাজারে তো আমি আমাদের বাজার থেকে নিয়ে এসেছি তো চালটা আমি দুটা ধোয়া দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন এই চালটা ভিজা চালটা বসালে ভাতটা খুব লম্বা লম্বা হয় বড় হয় একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ভাপ আসে লম্বা লম্বা ভাত যদিও আমরা ঘরে রান্না করে খাচ্ছি কিন্তু মনে হবে যে রেস্টুরেন্টেই খাচ্ছি তো আমার চালটা আমি আশি পার পারসেন্ট সেদ্ধ করে ঝরিয়ে নিয়েছি পানিটা এখন আমি ফাইনালি কাজে যাব আমি তিন লেয়ার দুই লেয়ার এই মাংসটা দিয়ে আমি কাচিটা রান্না করতে চেষ্টা করব যদিও বাবুর চিরা রান্না করে কাঁচা মাংস ম্যারিনেট করে মাংসটার নিচে থাকে বাটটা উপরে থাকে তো আমি লেয়ার লেয়ার করে রান্না করব কারণ আমি অল্প জিনিস তো এই জন্য একটু আর বাবুরচিদের মতো আমাদের কখনোই হবে না এটাও সত্যি কথা ক্রেডিট নেবার কিছু নেই ঘরে পাকাচ্ছি আলহামদুলিল্লাহ এটাতেই সন্তুষ্ট তো এই তো যদিও মাংসগুলো ছোট ছোট হয়েছে দেখতে কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে বন্ধুরা তোমাদের খাওয়াতে পারিনি বলবে যে আমাদের তো খাওয়াও তো আমি এই যে এখানে দুধের সাথে কিছু জাফরান ভিজিয়ে নিয়েছি আর হালকা রঙ অ্যাড করেছি কালারের জন্য তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি তো আমার লেয়ার করা একটা লেয়ার করা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না পাশাপাশি বেলাইকন প্রেস করো তাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আমি ভিডিও ছাড়াই নতুন ভিডিও ছাড়াই তোমাদের কাছে চলে যাবে তো এই পর্যায়ে আমার আরেকটা লেয়ার করা শেষ এখন আমি অবশেষ ফাইনালি লেয়ারটা করব এটা এই লেয়ারটা করে আমি উপরে সাদা রাইজ দিয়ে সাজিয়ে বাপে বসিয়ে দেব তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি করে নিচ্ছি তো যত কাজই করি না কেন মনের আনন্দে করছি ভালো লাগছে যদিও শরীরটা দিচ্ছিল না কিন্তু মনের আনন্দে কাজগুলো করছি মা মার হাতটা ভেঙে গেছে আজকে প্লাস্টার করিয়েছি তো এই তো আমার মাংসের লেয়ার দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে সাদা রাইস দিয়ে দিব পুদিনা পাতা দিয়ে দিলাম বেরেস্তা দিবো কিচমিচ দিবো দিয়ে আমি ফাইনাল লুকটা আনব তো এই তো ভাতটা খুব সুন্দর জর্জরা হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক দিয়ে দেবে আর ভুল হলে ভুল ত্রুটি ধরে দেবে নতুন ব্লগ করছি ভুল হতেই পারে আর মানুষ মাত্রই ভুল বুলটা ধরিয়ে দেয় ভালো মানুষ যারা তারা বুলটা ধরিয়ে দেয় তো আমি এখানে ডিমটা স্ক্রিপ্ট করে দিয়েছি কারণ যেহেতু গরুর মাংস আমাদের প্রেশারের সমস্যা আছে তাই করলাম না তো আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বললাম দেখো তোমরা পছন্দ হবে আর অবশেষে এই যে এখন ব্যাস্তা দিয়ে কিসমিস দিয়ে আমি ফাইনালি শেষ করে ফেলবো এটার লেয়ার করা এই যে ঘি দিয়ে দিলাম দেখো আমার কি হয়ে গেছে আমার কাচ্চিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে তোমার ভিডিওটি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো আর আমার জন্য দয়া করো আমি যেন ভালো থাকতে পারি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা